নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আমাদের হাতে তিনটি প্রাইমারি লাইন থেকে থাকে। হাতের তিনটি যে প্রাইমারি লাইন থেকে থাকে সেই তিনটি প্রাইমারি লাইন হলো হাতের আয়ুরেখা বা লাইফ লাইন, হাতের মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন, এবং হাতের হৃদয় রেখা বা হার্ট লাইন। এই তিনটি প্রাইমারি লাইন প্রায় প্রত্যেকটি মানুষের হাতে দেখতে পাওয়া যায়। কিছু মানুষের হাতে এই মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা একসাথে জয়েন্ট হয়ে হাতের এই ধরনের একটি লাইন দেখতে পাওয়া যায়। এই লাইনটি একসাথে জয়েন্ট হয়ে গেলে এটিকে সিমিয়ান লাইন আমরা কিন্তু বলে থাকি। কিন্তু অনেক কম মানুষের হাতে আপনারা কিন্তু ডাবল হার্ট লাইন দেখতে পাবেন, অর্থাৎ দুটি হৃদয় রেখা কিন্তু তাদের হাতে থেকে থাকে। যাদের হাতে এই দুটি হৃদয় রেখা বা ডাবল হার্ট লাইন থেকে থাকে তাদের জীবনে এই ডাবল হার্ট লাইন কী কী প্রভাব বিস্তার করবে আজকে আমি এই ভিডিওটিতে সে সম্পর্কে জানাবো। যদি এখনও পর্যন্ত আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। যখন কোনো ব্যক্তির হাতে ডাবল হার্ট লাইন থেকে থাকে, যদি আপনারা স্ক্রিনে দেখতে পান তাহলে দেখতে পাবেন এই হাতটিতে ডাবল হার্ট লাইন রয়েছে। যখন কোনো ব্যক্তির হাতে ডাবল হার্ট লাইন থেকে থাকে তারা ওভার সেন্সিটিভ হয়ে থাকেন, হাতের এই ধরনের একটি রেখা এবং তার সাথে সাথে আরও একটি এই ধরনের হার্ট লাইন কিন্তু দেখতে পাওয়া যায়। অনেক কম মানুষের হাতে দেখতে পাওয়া গেলেও এই ধরনের কিন্তু দেখতে পাওয়া যায়। এই ধরনের যাদের হাতে দেখতে পাওয়া যায় তারা ওভার সেন্সিটিভ হয়ে থাকেন। যেমন ধরুন এরা কোনো সিনেমা দেখতে বসেছেন, হঠাৎ কোনো দুঃখের সিন চলে এলো তো এরা কিন্তু কাঁদতে শুরু করে দেবে। কোনো জায়গায় কোনো সেবামূলক কাজ করলে খুব সচেতনভাবে সেখানে কিন্তু এরা অংশ নিয়ে থাকে। কোনো অপর ব্যক্তির দুঃখ কষ্টকে এরা নিজের দুঃখ কষ্ট কিন্তু মনে করে থাকে। আবার কাউকে এরা যদি সেবা যত্ন করে এতটাই সেবা যত্ন করবে যে সামনের মানুষটির মনে হবে যে আমি কোনো ঈশ্বরের দূত বা বিরাট কোনো মহান ব্যক্তি। এরা এতটা পরিমাণে ওভার সেন্সিটিভ কিন্তু হয়ে থাকেন। এরা প্রত্যেক বিষয়ে ওভার সেন্সিটিভনেস দেখতে পাওয়া যায় এদের মধ্যে। কাউকে ভালোবাসলে বা কারোর সাথে প্রেম করলে এরা এতটা প্রেমের বিষয়ে ওভার বিষয়টিকে নিয়ে আসে যেটা সামনে থেকে নর্মাল মনে হবে না। এদের হাতে এই ধরনের মানুষদের হাতে কিন্তু ডাবল হার্ট লাইন দেখতে পাওয়া যায়। এই ডাবল হার্ট লাইন কিন্তু একটি রেয়ার চিহ্ন বা রেয়ার সাইন, অনেক কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। অনেক সময় আমরা এই হার্ট লাইন দেখতে ভুল করে ফেলি বা অনেকেই মনে করে তাদের হাতে ডাবল হার্ট লাইন রয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেটাকে যেটাকে তারা ডাবল হার্ট লাইন মনে করছে সেটি আসলে ডাবল হার্ট লাইন নয়। অনেকের হাতে এই ধরনের একটি হার্ট লাইন দেখতে পাওয়া যায় এবং তার সাথে সাথে এই জায়গায় যে এই ধরনেরও কিন্তু একটা রেখা দেখতে পাওয়া যায়, এটাকে অনেকে ডাবল হার্ট লাইন মনে করে, কিন্তু এটা আসলে শুক্র বলয় বা গ্রিডেল অফ ভেনাস। কিন্তু এই যে যাদের হাতে ডাবল হার্ট লাইন রয়েছে, যাদের হাতে ডাবল হার্ট লাইন আসলে রয়েছে, এদের সাথে কথা বলার পর বা এদের অ্যাটিটিউড দেখার পর আসল বিষয়টি কিন্তু পরিষ্কার বা স্পষ্ট হয় যে এদের হাতে শুক্রবলয় রয়েছে নাকি হার্ট লাইন রয়েছে। যাদের হাতে দুটি হার্ট লাইন থাকবে তারা খুবই স্পিরিচুয়াল মানুষ হয়ে থাকবেন, এদের স্বামী বা স্ত্রীর প্রতি একান্ত আনুগত্য দেখতে পাওয়া যায়। এরা প্রচুর হেল্পফুল বা প্রচুর সাহায্য করার মতো ব্যক্তিত্ব হয়ে থাকে। এদের জন্য সহানুভূতিক পেশা খুব ভালো মানা হয়ে থাকে, যেমন এনজিও, স্বাস্থ্য সংক্রান্ত পেশা বা বিভিন্ন অন্য ধরনের পেশা। এদের মধ্যে ইনটিউশন পাওয়ার ভালো দেখতে পাওয়া যায় বা পূর্বানুভাস ক্ষমতা এদের মধ্যে ভালো দেখতে পাওয়া যায়। আরও একটা বিষয় কিন্তু দেখা গেছে যে যাদের হাতে বাম হাতে অর্থাৎ লেফট হ্যান্ডে ডাবল হার্ট লাইন থাকে তাদের মধ্যে এক্সট্রিম ইমোশন দেখতে পাওয়া যায়। আবার যাদের ডান হাতে বা রাইট হ্যান্ডে ডাবল হার্ট লাইন থেকে থাকে তাদের চাইল্ডহুড খুব লোনলিনেস বা খুব একাকিত্বের মধ্যে কেটেছে, এটাও কিন্তু দেখতে পাওয়া গেছে। তো এই ছিল ডাবল হার্ট লাইন বিষয়ে আমার আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।